নমস্কার বন্ধুরা, পৃথিবীর দুর্গম স্থানগুলির সঙ্গেও মানুষ আজ ওতপ্রোতভাবে জড়িত। ভ্রমণ সংস্কৃতি ও জীবিকা উপার্জনের কারণে দুর্গম স্থানগুলির সঙ্গে যোগাযোগের জন্য মানুষ তার বুদ্ধির মাধ্যমে বিভীষিকাময় ব্রিজগুলি নির্মাণ করেছে। বিশ্বের দরবারে এই ব্রিজগুলি প্রশংসা অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্মিত কয়েকটি ডেঞ্জারাস ব্রিজের লুক দেখতে চলেছেন আপনি এই ভিডিওটিতে। জাংজিয়াজি গ্লাস ব্রিজ, চায়না। বন্ধুরা, চায়না সবসময় দুনিয়াতে এক ধাপ আগে থাকার চেষ্টা করে, তাই অন্য দেশ যেখানে চাঁদ বা সূর্যের প্রকৃতি জানার চেষ্টায় রত, সেখানে চায়না নকল সূর্য বানিয়ে ফেলেছে। তেমনই চায়নার একটি অদ্ভুত সৃষ্টি হলো হুনান প্রদেশের জাংজিয়াজি গ্লাস ব্রিজ। এটি কাঠ, সিমেন্ট বা পাথরের তৈরি নয়, এটি কাঁচের তৈরি ব্রিজ। এই ব্রিজটি দেখতে খুব সুন্দর হলেও এটি সাধারণ মানুষের কাছে সাসপেন্সের কম নয়। প্রায় 430 মিটার লম্বা ও মাটি থেকে 300 মিটার উঁচুতে ঝুলে আছে এই গ্লাস ব্রিজটি। বৃষ্টির উপর দিয়ে চলার সময় নিচে ভুলেও তাকাবেন না, তাহলে মনে হবে আপনার পায়ের নিচে মাটি সরে গেছে আর আপনি হাওয়ায় চলছেন। এই বৃষ্টির উপর দিয়ে চলার সময় কত সাহসী মানুষের ঘাম ছুটে যায়, অর্ধেক রাস্তায় যেতে না যেতে উল্টো পথে ফিরে আসে। দুনিয়ার উঁচু ব্রিজগুলির তালিকায় এটির নাম রয়েছে। হুসেইনি হ্যাঙ্গিং ব্রিজ, পাকিস্তান। বন্ধুরা, পাকিস্তানের এই ব্রিজটি পৃথিবীর খতরনাক ব্রিজগুলির মধ্যে একটি মনে করা হয়। পাকিস্তানের হুঞ্জা নদীর উপর অবস্থিত এই ব্রিজটি হুসেইনি ভিলেজ ও জারাবাদকে একসঙ্গে যুক্ত করেছে। 201 মিটার লম্বা এই ব্রিজটি 60 বছর আগে বানানো হয়েছিল। দূর থেকে দেখলে মনে হবে নদীর উপর যেন একটি তার ঝুলে রয়েছে, বাস্তবে এটি খুব পাতলা ব্রিজ, সেই সঙ্গে এতে থাকা তক্তাগুলোর গ্যাপ সামান্য বেশি, ফলে এটির উপর দিয়ে হাঁটতে থাকা লোকেদের সবসময় পড়ার ভয় থাকে। বেশি সাসপেন্স লাগে যখন এটি হাওয়ায় দুলতে থাকে। লঙ্কাভি স্কাই ব্রিজ, মালয়েশিয়া। বন্ধুরা, দুনিয়ার বিভিন্ন দেশ নিজেদের প্রযুক্তির সাথে প্রকৃতির সামঞ্জস্য রেখে বিভিন্ন ব্রিজ তৈরি করেছে, কিন্তু মালয়েশিয়া অবস্থিত এই ব্রিজটি দেখার পর আপনি অবাক ও রোমাঞ্চিত না হয়ে থাকতে পারবেন না। মালয়েশিয়ায় 2004 সালে নির্মিত দুনিয়ার সবচেয়ে কার্ভ ব্রিজ হলো লঙ্কাভি স্কাই ব্রিজ। এটি 125 মিটার কার্ভ ব্রিজ ও 660 মিটার উঁচুতে অবস্থিত। ব্রিজটিতে যাওয়ার জন্য প্রথমে আপনাকে কেবল কারের সাহায্য নিতে হবে। তারপর এই স্থানটিতে পৌঁছে ব্রিজে চলার সময় আপনি আইল্যান্ডের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এসিমা ওহাশি ব্রিজ, জাপান। বন্ধুরা, এখন আপনারা যে ব্রিজটি দেখতে চলেছেন তা দেখার পর আপনার মাথা ঘুরিয়ে যেতে পারে। জাপানের এসিমা ওহাশি ব্রিজকে দেখে মনে হয় যেন একটি রোলার কোস্টার। এর জন্য ব্রিজটি খুবই রোমাঞ্চময় ও ভয় সৃষ্টিকারী। ব্রিজটির এমন বৈশিষ্ট্যের জন্য সারা বিশ্বে সুখ্যাতি অর্জন করেছে। আসলে ব্রিজটিকে এমন আকৃতি দেওয়ার কারণ হলো এই ব্রিজটির তলা দিয়ে যাতে কোনো জাহাজের চলাচলে অসুবিধা না হয়। এই ব্রিজে চলার সময় ড্রাইভারদের নিয়ন্ত্রণ ভালো থাকা আবশ্যক। আর যাই হোক, ব্রিজটি তার সপ্রতিভার দ্বারা সারা দেশে নিজের নাম ছড়িয়ে দিয়েছে। দ্য 7 মাইল ব্রিজ, ফ্লোরিডা, ইউএসএ। বন্ধুরা, সমুদ্রের উপর সেতু তৈরি একটা কাল্পনিক ব্যাপার, কিন্তু এই কল্পনা বাস্তবে আপনি দেখতে পাবেন ইউএস এর ফ্লোরিডায়। 7 মাইল ব্রিজ নামে খ্যাত ফ্লোরিডার এই ব্রিজটির উপর দিয়ে চলার সময় আপনি এক মনোরম অদ্ভুত পরিবেশ ও সেই সঙ্গে দেখতে পাবেন আশ্চর্যজনক সমুদ্র দৃশ্য। ব্রিজটি নাইট কি দ্বারা সংযুক্ত। ব্রিজটি তৈরি করা বিজ্ঞানীদের কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।